61তম জাতীয় শিক্ষক দিবসের দিনে রাজ্যের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করলো রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। এদিন এমবিবি কলেজের রবীন্দ্র হলে আয়োজিত রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মুখ্য সচিব জেকে সিনহা সহ অন্যান্যরা। এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা প্রদান করা হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলিভূষণ ভট্টাচার্যকে। সোমবার রাজ্যেও যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হল। এই উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় এমবিবি কলেজের রবীন্দ্র হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, উচ্চ শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহা, শিক্ষা সচিব শরদিন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলিভূষণ ভট্টাচার্যকে। মহারানী তুলসীবতী সম্মান প্রদান করা হয় সহকারী অধ্যাপিকা ডক্টর মিলন প্রভা জমাতিয়াকে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য সম্মান প্রদান করা হয় ভাস্কর বিভাগের সহকারী অধ্যাপক মতিলাল কলয় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয় ডক্টর কল্যাণ কুমার দীঘল এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পালকে। এছাড়া 41 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি 9টি বিদ্যালয়কে বর্ষসেরা এবং 2টি মহাবিদ্যালয়কে বর্ষসেরা পুরস্কারে পুরস্কৃত করা হয় আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তাদের উপযুক্ত পঠন পাঠনের সুবাদেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে। Destiny of the country is being shaped in its classroom. Jara bortomane class royeche, jara bortomane class royeche, taderke jodi shothik bhabe apnara toiri kore dite paren, tahole ek Tripura shreshtho Tripura hobe. এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, তিনি নিজে শিক্ষক না হলেও একটা সময় তিনি শিক্ষক ছিলেন। এমবিবি কলেজে পড়াশোনার সময় আগরতলার একটি বাড়িতে থেকে সেই বাড়ির ছেলেমেয়েদের পড়াতেন তিনি। আমি যদিও শিক্ষক না ছিলাম, শিক্ষক ছিলাম বলতে পারি এটা আমার কিভাবে, আমি যখন এই কলেজে ভর্তি হই তখন আগরতলা থাকার জায়গা ছিল, আমি শান্তি পড়াতে আমি একটা বাড়িতে পেইংগেস লজ নিয়েছি, তাদের দুটো মেয়ে দুটো ছেলেকে পড়াতে হবে, তাই আমি তাদের বাড়িতে থাকতে পারবো। প্রসঙ্গত উল্লেখ্য যে সোমবার থেকে এমবিবি কলেজের 75 বছর পূর্তির অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবছর শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন এমবিবি কলেজের রবীন্দ্র হলেই করা হলো। আমরা এই মুহূর্তে রয়েছি এমবিবি কলেজের ঐতিহ্যবাহী রবীন্দ্র হলের সামনে এবং এবছর আজকে শিক্ষক দিবসের যে রাজ্যভিত্তিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কিন্তু এই রবীন্দ্র হলেই অনুষ্ঠিত হয়েছে। আমরা জানতাম যে প্রত্যেক বছর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানটা হয়ে থাকে, কিন্তু যেহেতু এবছর এমবিবি কলেজের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, সেই মুহূর্তকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে এই অনুষ্ঠান কিন্তু রবীন্দ্র হলেই অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং বিভিন্ন শিক্ষকদের, তাদের যে শিক্ষকতার কাজ তারা করে গেছেন তার জন্য কিন্তু পুরস্কৃত করা হয়েছে। বিভিন্ন ইনস্টিটিউশনকেও বিভিন্ন প্যারামিটার্সের উপর আজকের দিনের এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ভ্যানগার্ড।